ভাতা বহালের দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই কর্মবিরতি পালন করছে রেলের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। এ নিয়ে কমলাপুর রেল স্টেশনে কথা বলছেন রেলমন্ত্রী, সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। পাল্লা দিয়ে বাংলাদেশকে রেলকে যেন আমরা গড়ে তুলতে পারি সেইভাবে রেলকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, বিশেষ করে ঈদের পূর্বে এবং ঈদের পূর্বে যাতে কোনো ধরনের যাত্রীদের অসুবিধা না হয় সেই ব্যবস্থা, সেই বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন। আর একই সঙ্গে আমি বলতে চাই, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এটার ব্যাপারে আমি রেল বিভাগ এবং রেল মন্ত্রণালয়কে একই ধরনের নির্দেশ দিচ্ছি, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।